পূজোর মুখে দেল আবারও সুখবর দিল প্রবীণ নাগরিকদের জন্য। এবার দিনে যে কোনো সময় ইপাস ছাড়া মেট্রো সফর করতে পারবেন প্রবীণ নাগরিকরা, শুধু সঙ্গে থাকতে হবে পরিচয়পত্রটুকু। মঙ্গলবার এমনটাই জানালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে আগে নিয়ম ছিল বেলা 11:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত তাদের কোনো ইপাস লাগবে না, বয়সের প্রমাণপত্র এবং আইডি কার্ড দেখেই মেট্রোতে যাতায়াত করতে পারবেন তারা। কিন্তু মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে বেলা 11:30 থেকে বিকেল 4:30 নয়, এখন দিনে যে কোনো সময় পরিচয়পত্র দেখিয়ে টোকেন নিয়ে মেট্রো সফর করতে পারবেন প্রবীণরা। বুধবার থেকেই প্রবীণদের উদ্দেশ্যে চালু করা হচ্ছে এই নতুন নিয়ম।